তো কেমন আছো সবাই? আশা করি খুব খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। আবারও আজকে অনেকদিন পর ব্লগ স্টার্ট হচ্ছে, আর আজকে যেতে চলেছি গাইস আমার দাদার বাড়িতে, পুজো আছে আর আমি খুব এক্সাইটেড। কারণ বলতে গেলে মানে আমি যেতে চাইছিলাম না, কিন্তু দাদা ফোন করে বললো আসতে, তো আমি দাদার কথা ফেলতে পারি না, তাই তাতে করে রেডি রেডি হয়ে বেরিয়ে গেলাম সাইকেল নিয়ে দাদার বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। তো দেখতে পাচ্ছ আমার KTM রেডি আছে, আর আমি যেতে চলেছি KTM-এই, একদম পুরো সেরা। আর আমাদের হচ্ছে এটা বাড়ির রাস্তা, তো তোমরা তো এটা চেনোই। আর নতুন করে আর কি বলবো, সাইকেলে করে যেতে হচ্ছে, কারণ এখান থেকে গাজলে সাইকেল রাখতে হবে, তারপরে আমাকে বেরোতে হবে। তো সন্ধ্যা হয়ে গেছিলো, তাই বাসে টাসে আমি রাস্তাঘাট কিছু দেখাতে পারলাম না গাইস, তাই জন্য সরি। আর এসে এসে মায়ের দর্শন করেই মানে ব্লগটা স্টার্ট হচ্ছে, আর এটা হচ্ছে এখানে হবে যজ্ঞ, তো তাই জন্য এটা রেডি হচ্ছে। আর এটা হচ্ছে প্রদীপগুলো সব মানে রেডি করছে, আর এখানে লাস্টে বেলা পোলতা দিয়ে ধরাবে। আর এটা হচ্ছে আমাদের উকিল সাহেবা, আর এটা হচ্ছে টুকাই দা, আর এই দাদাটাও খুব ভালো। আর এই পাশে দাদা বসে আছে, সব পুজোর আয়োজন করছে। আর এটা হচ্ছে মায়ের মেন মূর্তি, দেখতেই পাচ্ছ মাকে, আর মা সত্যি খুব ভালো লাগছে আজকে মাকে। আর এখানে হচ্ছে বেলপাতা দিয়ে মানে সব রেডি করছে, মাকে বেলপাতা দিয়ে মানে মালা পড়াবে, তাই ওটা রেডি হচ্ছে বেলপাতা দিয়ে। দেখতেই পাচ্ছ কি সুন্দরভাবে মালাটা গাচ্ছে দাদা। আর এটা হচ্ছে রাজেশ দা, পেছনে লুকিয়ে লুকিয়ে মানে ওর মুখ দেখাতে চাইছে না, তাই লুকিয়ে লুকিয়ে পেছনে ছিল। আর এটা হচ্ছে মায়ের ভোগ, মানে সব রেডি হচ্ছে, তোমাদেরকে তো বলেই দিলাম। আর দাদা সব রেডি করছে আস্তে আস্তে এক একভাবে, আর খুব ভালোভাবে পুজো আয়োজন হয়েছে এটা বলতে গেলে গাইস। আর দাদা মানে অনেক ভোগ রান্না করেছে, মানে মায়ের জন্যে, মায়ের পুজোর জন্য আয়োজন করেছে। দেখতেই পাচ্ছ কত দেব দেবী ঠাকুর আমাদের পাশে। আর দাদার হাতে হাতে মানে দাদাকে হেল্প করছিল এই দাদাটা, আর আমি বলছে যে হাই হাই করছে, তারপর বাকিটা শোনো টোটোর নাম্বারটা, টোটোর নাম্বার ম্যাম, ফোন নম্বর, টোটোর নাম্বার, মোবাইল নাম্বারটা। দিবসটা কি তোমার কাছে করবে? মুখটাই কেমন বেকা ভাড়া, ভাল লাগে না, করো বিয়ে দিবা না, করো তো সব শেষে এবার পুজো মানে শুরু হয়ে গেছে, এবার দাদাই পুজো করে বলতে গেলে। এটা হচ্ছে গাইস 14 বছর পর পুজোটা করছে দাদা। এটা হচ্ছে মায়ের মূর্তি, দেখতে পাচ্ছ দাদা সব আয়োজন করছে আর পুজো করছে। Thank you.
করতে করতে গাইজ দেখতেই পাচ্ছ ঘড়ির দিকে কটা বাজে, দুটো বেজে গেছে, আর মানে এখনো পুজোই শেষ হয়নি বলতে গেলে। আর মাকে দেখতেই পাচ্ছ গাইজ, মানে কত সুন্দর লাগছে আজকে মাকে সাজিয়েছে দাদা কত সুন্দরভাবে, আমাকে আজকে সেই লাগছে মাকে দেখতে বলতে গেলে গাইজ। আর সবশেষে গাইজ যজ্ঞ শেষ হলো, আর বেশি ভিডিও করতে পারছিলাম না গাইজ, মানে এত ঘুম পাচ্ছিলো, এত ক্লান্ত লাগছিলো, প্রায় দুটোর উপরে বেরিয়ে গেলো, প্রায় তিনটে পার হয়ে গেছিলো, কিন্তু কী বলবো, দেখতেই পাচ্ছ অনেক লোক আছে গাইজ, দেখতেই পাচ্ছ পাশে সবাই আগুন পোয়াচ্ছে,